চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে 404 রানে অল আউট হয়েছে ভারত। চারটি করে উইকেট শিকার করেছেন বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 39 রান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ওপেনার নাজমুল হোসেন শান্ত গোল্ডেন নাকে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মোহাম্মদ সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন টাইগার এই ওপেনার। শান্ত ফেরার পরই ফিরে গেছেন তিনে নামা ইয়াসির রাব্বিও। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত 4 রান করে আউট হয় রাব্বি। এর আগে ভারত প্রথম দিনে 278 সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনের লোকেশ রাহুলের দল সংগ্রহ করেছে 126 রান। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ 90 রান করেন চেতেশ্বর পূজারা। Doesn't matter even if the surprise element to that will actually hold the key.